আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন বা আমার কথাগুলো শুনছেন তাদের সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো গারল এবং ভেড়ার বাচ্চা কতদিন বয়সে ঘাস খাওয়া শেখে বা ঘাস খাওয়া ধরে, এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে ডিটেলস আলোচনা করব। তো ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো করেননি তারা দেখতে থাকুন, দেখতে দেখতে হয়তো এক সময় ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ। স্ক্রিনে যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন সেই বাচ্চাটার বয়স আজকে 15 দিন। হয়তো বডি ফিগার দেখলে আপনারা বুঝতে পারছেন যে বাচ্চাটি কত টুকু হতে পারে। এই বাচ্চাটা যখন জন্ম নেয় তখন 3 দিনও উঠে দাঁড়াতে পারেনি, এতটাই পুষ্টিহীন ছিল। তা আমি চেষ্টা করেছি ওর মায়ের দুধ চিপে চামচি করে ওকে খাওয়ানোর, এভাবে 3 দিন খাইয়ে ওকে বাঁচিয়ে রেখেছি। তারপরে 10 দিনের মাথায় মুখের সামনে ঘাস ধরলে আস্তে আস্তে ঘাস খায়, ও 10 দিনের মাথায় ঘাস খাওয়া শুরু করেছে, আজকে ওর বয়স 15 দিন। দেখেন পরিপূর্ণভাবেই ঘাস খাওয়া খাওয়ার শুরু করছে, ঠিক বড় গারল বা ভেড়া যেরকম ঘাস খায় সেরকম ভাবে কিন্তু ঘাস খেয়ে পেটটা পরিপূর্ণই করে। হয়তো মায়ের দুধ ও খায় কিনা সেটাও এখন বলতে পারি না, শুধু ঘাস নির্ভর হয়ে ও আছে। তো যারা গারল এবং ভেড়া পালন করেন তাদের ক্ষেত্রে এমন সমস্যা হতে পারে, তো আপনারা খেয়াল রাখবেন যে দুধ পাচ্ছে কিনা, অন্তত 10-15 দিন আপনারা সেদিকটা ভালোভাবে খেয়াল রাখবেন। যদি দুধ না পাই দুধের বিকল্প হিসেবে ওর মায়ের যতটুকু দুধ আছে, 1 চামচ দুধ যদি পাওয়া যায় ওর মার থেকে ততটুকু করে খাওয়ানোর চেষ্টা করবেন। আর কুচি ঘাস ঘাসের ডগা সেগুলোর সামনে ধরবেন, আস্তে আস্তে খাবে, এভাবে খাইতে খাইতে ও খাওয়া শিখে যাবে। আর সবসময় ওরে কাছে কাছে রাখবেন এবং যে জায়গায় ঘাস আছে নরম ঘাস সে জায়গায় ওরে রাখার চেষ্টা করবেন, ও নিজে নিজেই ঘাস খাওয়া শিখে যাবে। তো যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম যে আসলে কতদিনে ঘাস খাওয়া শেখে, এই যে বাচ্চা দুটা দেখতে পাচ্ছেন এদের বয়স 27 দিন, এরা কিন্তু পরিপূর্ণভাবে ঘাস খায়, এরাও 15 দিনে ঘাস খাওয়া শুরু করছে। যদি দুধের অভাব হয় তাহলেও সমস্যা হয় না, বিশেষ করে গারল এবং ভেড়ার ক্ষেত্রে এরা কিন্তু ঠিকই ঘাস খেয়ে এরা জীবন ধারণ করে। আর এখন যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন, আগে যে পুষ্টিহীন বাচ্চাটা দেখালাম ওরই জোড়ার বাচ্চা, এটা এটা একটু সবল হয়েছে, মানে এটা আগে জন্ম নিয়েছিল এটা একটু সবল, এটা উঠে দাঁড়াইছিল কিন্তু ওই বাচ্চাটা উঠে দাঁড়াতে পারেনি, এটাও কিন্তু ঠিকই ওরই সাথেই ঠিক 10 দিনের মাথায় কিন্তু এও ঘাস খাওয়া ধরছে, আজকে 15 দিন, এর বয়সেও 15 দিন পরিপূর্ণভাবে ঘাস খাচ্ছে, ওর মা পাশেই আছে মায়ের সাথে ঘাস খাচ্ছে, আর ওইটা আমি নিজের কাছে রেখে ঘাস খাওয়াচ্ছি। তো এভাবে চেষ্টা করতেছি আসলে ওদেরকে বাঁচিয়ে রাখার। তো যারা যাদের গারলের খামার আছে বা ভেড়ার খামার আছে তাদের ক্ষেত্রে এই ঘটনা ঘটতে পারে। আমি যে কাজটা করেছি সেটা হয়তো আপনি নাও করতে পারেন, কারণ বাজারে অনেক গুঁড়ো দুধ বা মিল্ক বা কেউ কেউ গরুর দুধ ব্যবহার করে। তো আমি যেটা মনে করেছি যে ভেড়ার দুধ ভেড়ার জন্যই, গরুর দুধটা দিলে কি হবে, আপনাকে ওই 1 মাস ধরে বা 1.5 মাস ধরে আপনাকে গরুর দুধ খেয়ে খাইয়ে যেতেই হবে। তা আসলে ওই আমাদের অতটা সময় হয় না, সবার ক্ষেত্রে হয় না, বিশেষ করে আমার ক্ষেত্রে এই সময়টা হয়নি। বেঁধে আমি চেষ্টা করেছি যে ওর মায়ের দুধ যতটুকু পাওয়া যায় ততটুকু ওরে খাইয়ে বাঁচিয়ে রাখার। তো আজকে আমার ক্ষেত্রে ঘটেছে, কালকে আপনার ক্ষেত্রেও ঘটবে, এই দুনিয়ার নিয়ম। যে আপনি খামার করতে গেলে বিভিন্ন ধরনের আপনার সমস্যা আসবে, সমস্যা সমাধানেরও বিভিন্ন মাধ্যম আছে বা সমস্যা সমাধানের বিভিন্ন পথ আছে, সেভাবে আপনারা সমস্যা সমাধান করবেন। তো যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখলেন, যদি আপনাদের বিন্দুমাত্র কাজে লেগে থাকে আমার কথাগুলো তাহলে নিজেকে ধন্য মনে করব। আর বিশেষ করে যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন, ভালো না লাগলেও জানাবেন, তাহলে পরবর্তী ভিডিও বানানোর ক্ষেত্রে সে বিষয়টা
লক্ষ্য রাখব। তো এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।